অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় রাহু নক্ষত্র পরিবর্তনে এই ছয়টি রাশি মহা লটারি প্রাপ্তির যোগ মহা সংযোগ তৈরি হতে চলেছে অর্থাৎ এই যে সাতাশে জানুয়ারি এই রাহু নক্ষত্র পরিবর্তন করেছে অলরেডি মৃগশিরা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে এবং রাহু এখানে কিন্তু তুঙ্গস্থ ফল কিন্তু প্রদান করছে বর্তমানে এবং রাহু কি করে থাকে আকস্মিক প্রাপ্তির জায়গাটা দেখুন আপনি লটারি যদি আপনি যদি লটারি বা দেখবেন আপনার রাশিচক্রে রাহুর কিন্তু একটা ভূমিকা আছে এই রাহু যদি আপনার বাই চার্ট যদি ভালো থাকে কি না লটারি থেকে কিন্তু আপনি কোটিপতি কিন্তু হবেন সেই জন্য আপনার জন্ম ছকটা দেখা দরকার তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা জ্যোতিষ পরামর্শ নিবেন উচিত মনে করেন অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন দেখুন রাহু যে নক্ষত্র পরিবর্তন বেশ কিছু শুভ শুভ ফল কিন্তু প্রদান করবে এমনকি আপনাদেরকে বলছি হঠাৎ আকস্মিক সরকারি চাকরি যেটা হয় কি না সেটাও কিন্তু থাকে রাহুর মধ্যে এবং যারা ভালো অ্যাক্টার অর্থাৎ ভালো অভিনেতা হতে পারে সেটাও কিন্তু ডিপেন্ড করে আপনার রাশিচক্রে রাহুর প্লেসমেন্ট কেমন আছে সেটা দেখার পরই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা সরকারি চাকরি বলুন আপনি লটারি বলুন আপনি অভিনয় জগতে বলুন এই জায়গাগুলোতে আপনি সাকসেস পাবেন তবে আপনাকে দেখতে হবে বাই বার চার্ট আপনার জন্মছকে রাহু কোন ভাবে অবস্থান করছে রাহু নিচস্ত তো রাহু ডিগ্রি কত দিক থেকে দুর্বল নয় তো তো রাহু শত্রু গৃহে অবস্থান করছে না তো এই জায়গাগুলো দেখা দরকার রাহু কোন ভাবে অবস্থান করছে রাহুর সাথে কোন গ্রহ অবস্থান করছে এবং যদি আপনার বাই বার চার রাহু যদি আপনার বৃষ রাশিতে অবস্থান করে অর্থাৎ বর্তমানে এই রাহু কিন্তু বৃষ রাশিতে অবস্থান করছে এর ফলে এই যে আমি যে ছয়টি রাশির কথা বলছি লটারি থেকে শেয়ার থেকে লটারি এবং শেয়ার এবং ফাটকা থেকে অর্থ কিন্তু নিশ্চিত রূপে পেতে চলেছে এই নক্ষত্র পরিবর্তন এবং এই অক্টোবর পর্যন্ত এই জানুয়ারি টু অক্টোবর পর্যন্ত কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবেই করবে আমি খুব জোর গলাতে বলছি যদিও আপনার বাই বার চারটা দেখা দরকার যে রাহুর অবস্থান এবং আপনার ভাব এবং ভাবাধিপতি পঞ্চম ভাব এবং তার অধিপতি কোথায় অবস্থান করছে একাদশ ভাব এই জায়গাগুলো দেখা দরকার এবং তার সাথে সাথে চার চারটি রাজ্য এই সময় আপনাদেরকে কিন্তু এই লটারি থেকে শেয়ার থেকে একটি হচ্ছে আপনার নিজভঙ্গ রাজ্য একটি হচ্ছে কেন্দ্রতিকোণ রাজ্য এই রাজ্যগুলো আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু করবে তো এই যে রাহু রাহু আপনার জন্মছকে কেমন আছে সেটা আগে আপনারা দেখুন এবং সেই সেই জায়গাগুলোতে রুচক নামক মহাপুরুষ রাজ্য দেখুন এই যে রাজ্যগুলো আছে কিনা এই রাজ্যগুলো কিন্তু এই সময়ের মধ্যে বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে দেখুন বর্তমান সময়ে খুব একটা পরিস্থিতি কিন্তু ভালো নয় গ্রহের যে গোচর তাহলে কিন্তু এই যে রাহু নক্ষত্র পরিবর্তন বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যদয় করাবে লটারি শেয়ার ফাটকা থেকে তো প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশি এই রাহু নক্ষত্র পরিবর্তন এবং সপ্তমপতি নক্ষত্রে অবস্থান করছে এই রাহু আপনাদের ক্ষেত্রে আকর্ষিক লটারি থেকে শেয়ার থেকে কিছু কিছু ক্ষেত্রে ডুবে যাওয়া টাকা আটকে থাকা টাকা পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ এগুলো কিন্তু আপনারা পাবেন এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজগুলো কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের হবে অর্থাৎ রাহুর নক্ষত্র পরিবর্তন বিশেষ করে মকর রাশির ক্ষেত্রে শুভ ফল বহন করে নিয়ে আসতে চলেছে ধনের জায়গাটা বিশেষ করে আর্থিক স্থিতির জায়গাটা হঠাৎ প্রাপ্তির জায়গাটা থাকবে এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের এই নক্ষত্র পরিবর্তন ষষ্ঠপতি নক্ষত্রে এই রাহু তুঙ্গক্রিয়ে চতুর্থভাবে অবস্থান করছে গোচরে বিশেষভাবে কিন্তু শুভ ফল দিবে আপনাদের ক্ষেত্রে আকর্ষিক প্রাপ্তি লটারি থেকে শেয়ার থেকে ফাটকা থেকে এবং আপনাদের যে কোনো আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পন্ন হবে এবং বিভিন্ন দিক থেকে কানেকশনগুলো আসবে ডুবে যাওয়া টাকা তাও কিন্তু পুনরুদ্ধার এই সময়ের মধ্যে কিন্তু হবে এরপরে যে রাশির কথা আমার বিশেষ করে মনে হচ্ছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যভাবে এই রাহুর অবস্থান এবং একাদশপতি নক্ষত্রে অবস্থান করছে এখানে রোহিণী নক্ষত্রে একাদশপতি নক্ষত্রে অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা লাভের জায়গা সাকসেসের জায়গায় তৈরি করবে এবং লটারি শেয়ার ফাটকা থেকে আপনারা এই সময় কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন আপনি যদি হন আপনি যদি হন কন্যা রাশির মানুষ কন্যা রাশির ক্ষেত্রে এই রাহুর নক্ষত্র পরিবর্তন শুভ ফল প্রদান করতে চলেছে। ক্ষেত্রে কিন্তু খুবই শুভ এই পরিবর্তন। একাদশপতি নক্ষত্র অবস্থান করছে এবং আপনাদের ডুবে যাওয়া টাকা আটকে থাকা টাকা যে এবং কিছু কিছু ক্ষেত্রে প্রপার্টি থেকে লাভ এই জায়গাগুলো কিন্তু দিবে শুধু লটারি থেকে না প্রাপ্তির জায়গাটা আকর্ষিক প্রাপ্তির জায়গাটা কিন্তু দিবে এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের একাদশ ভাবে তুঙ্গ রাহু এবং আপনাদের রাশির নক্ষত্রে অবস্থান করছে এই রাহু আপনাদের ক্ষেত্রে কিন্তু আকর্ষিক প্রাপ্তির জায়গাটা ধনের জায়গাটা লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আপনি যদি কর্কট রাশি মানুষ হন এই সময়টা আপনাদের ক্ষেত্রে এই যে রাহুর যে নক্ষত্র পরিবর্তন হয়েছে অলরেডি সাতাশে জানুয়ারিতে এই সময় থেকে অক্টোবর পর্যন্ত বিশেষ বিশেষভাবে কিন্তু আপনারা শুভ ফল নিশ্চিত নিশ্চিত রূপে পেতে চলেছেন আপনারা কিন্তু অপার ধন পেতে চলেছেন কর্ক রাশির ক্ষেত্রে কিন্তু খুবই শুভ ফল কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে আমি খুব জোর করাতে বলছি এরপরে যে রাশির কথা বলব সেটি হচ্ছে বিষ রাশি রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতে এই রাহুর অবস্থান এবং নক্ষত্র পরিবর্তন এবং রোহিণী নক্ষত্র যেটা বিশ্বাসী ক্ষেত্রে খুব আনন্দ অর্থাৎ সুখের নক্ষত্র এই নক্ষত্রে এই রাহুর প্রবেশ আপনাদের ধনের জায়গাটা কিন্তু ভালো করবে আপনাদের ইনকাম সোর্স বাড়াবে আপনাদের যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিং এ যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো আকস্মিক প্রাপ্তির জায়গাটা লটারি শেয়ার প্রত্যেক সূত্র থেকে সম্পত্তি ডুবে যাওয়া টাকা সেটা পুনরুদ্ধার হওয়া এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে ভাবে দেখা যাচ্ছে অর্থাৎ এই সময়ের মধ্যে লটারির মহা সংযোগ আপনি যদি বিশ্ব রাশি মানুষ আর আপনার ক্ষেত্রে কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে অর্থাৎ ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো বিশ্বরাশি আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আর্থিক স্টেবিলিটির জায়গা যথেষ্ট ভালো এরপরের যে রাশির কথা আমার বিশেষ করে মনে পড়ছে সেটি হচ্ছে বিশ্বিক রাশি দেখুন বিশ্বিক রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি নক্ষত্রে অবস্থান করছে এই রাহু ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই সেই জায়গাগুলো কিন্তু ক্ষেত্রে হতে চলেছে রাহু কিন্তু আপনাদেরকে আমি বারবার বলছি কলি যুগে যদি আকর্ষিক প্রাপ্তি যদি থাকে ধনের জায়গায় সেটা হচ্ছে সে সেটা হচ্ছে রাহু হঠাৎ ধন হঠাৎ প্রাপ্তির জায়গা আপনি সরকারি চাকরি বলুন আপনি হঠাৎ কোনো জায়গায় কেউ সূত্রে সরকারি চাকরি বলুন আপনি ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিং বলুন আপনি ধরুন লটারি থেকে ফাটকা থেকে বা ডুবে যাওয়া টাকা পুনরুদ্ধার হওয়া এই জায়গাগুলো কিন্তু থাকছে অর্থাৎ আমি যদি বলি এই এই সময়ের মধ্যে বৃষ্টিক রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভের জায়গাটা কিন্তু ভাগ্যদয় অর্থাৎ ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনি পেতে চলেছেন অর্থাৎ লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু আপনারা কিন্তু এ সময় প্রচুর অর্থ কিন্তু পাবেন এবং ডুবে যাওয়া টাকা সেই টাকাগুলো কিন্তু পুনরুদ্ধার হবে এরপরে যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি দেখুন দ্বিতীয়ভাবে রাহু এবং চতুর্থপতির কে কানেক্ট করে চতুর্থপতি নক্ষত্রকে কানেক্ট করে এই রাহুর অবস্থান দেখুন রোহিণী নক্ষত্রে ধনের জায়গাটা হঠাৎ ধন অপার ধন আপনারা কিন্তু পাবেন আকস্মিক প্রাপ্তি কেরিয়ারের ক্ষেত্রে সফলতা পৈতৃক সূত্রের সম্পত্তির জায়গাটা এই দু হাজার একুশে কিন্তু এই যে সাতাশে জানুয়ারিতে যে রাহুর যে নক্ষত্র পরিবর্তন হয়েছে কিনা আপ টু এটা আপনার অক্টোবর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফলগুলো কিন্তু প্রদান করবে এই সময় আপনারা কিন্তু লটারি বলুন শেয়ার বলুন ফাটকা বলুন ট্রেন্ডিংয়ে বলুন এই সময় কিন্তু টাকা যদি আপনারা লাগাতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি মহা প্রাপ্তির সংযোগ কিন্তু এই সময় তৈরি হতে চলেছে দেখুন লটারি থেকে যারা পাচ্ছেন তাদের দেখবেন যে রাহু কিন্তু ভালো আছে রাহুর প্লেসমেন্টটা কিন্তু ভালো থাকা দরকার এবং পাশাপাশি এটাও একটা সত্য কথা যে তার সাথে শুক্রের পজিশন কেমন আছে এটাও কিন্তু দেখা দরকার এবং মেষরাশির ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ ডুবে যাওয়া টাকা বসে যাওয়া টাকা আটকে থাকা টাকা এই টাকাগুলো কিন্তু আপনাদেরকে আসবেই আসবে আমি খুব দায়িত্ব নিয়ে করাবে এবং আপনার রাশিচক্রের রাহুর প্লেসমেন্টটা কেমন আছে যে যে রাশিগুলো কথা বললাম কিনা আপনাদের রাশিচক্রের রাহুর প্লেসমেন্টটা কেমন আছে এটা একান্ত দেখা দরকার তালে পিং পয়েন্ট পেটেন করা আপনাদের মিলবে এবং আমার বিগত ভিডিওতে আপনারা দেখতে পাবেন বেশ কিছু মাস আগে আমি ভিডিও দিয়েছিলাম যাদের রাশিচক্রে রাহু খারাপ আছে বুঝবেন কি করে এবং সেই রাহুকে আপনি শান্ত করার জন্য রাহুকে শান্ত করার জন্য আপনি কি উপায় অবলম্বন করবেন তাও কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি তো সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে দেওয়া আছে সেই প্রতিকারগুলো যদি আপনারা করতে পারেন নিশ্চিত রূপে এই সময়ের মধ্যে আপনারা হতে চলেছেন এই ছয় রাশি মানুষ কোটিপতি তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ এবং তার সাথে সাথে আবারও বলি যদি কী কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট করবেন